প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মৃত্যু ঝুঁকিতে আছেন? আপনারা চমকে উঠবেন আমার এই প্রশ্ন শুনে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, শুভেচ্ছা নেবেন, আমি হীরাখান আছি আপনাদের মাঝে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন খুবই ঝুঁকিপূর্ণ, এমনকি ঝুঁকিতে আছে, যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে। এই সম্পর্কে তথ্য দিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা, সেই বিএনপির নেত্রী, সে কঠিনভাবে এটার গোপন তথ্য দিয়েছে। কথা বাড়াবো না, আমরা চলে যাবো স্ক্রিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মৃত্যু ঝুঁকিতে আছেন? আপনারা চমকে উঠবেন আমার এই প্রশ্ন শুনে। এই প্রশ্নটি আমি করিনি, এটা আমার কথাও না। এই কথাটি সম্প্রতি বলেছেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়, একেবারে দীর্ঘ সময়ে যিনি সংসদে ছিলেন, আছেন, যিনি একসময় মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের, শেখ সেলিম। তিনি বলেছেন প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে। কোন প্রেক্ষাপটে, কেন, কি অবস্থায়, কি কারণ দেখিয়ে তিনি এই কথাগুলো বলেছেন, সেই আলোচনা আমি পরে আসছি। তার আগে আমি আর কিছু কথা একটু বলে নিতে চাই। আওয়ামী লীগের মতন ভিকটিম রোল আর কেউ প্লে করতে পারে না। সব সময় নিজেকে ভিকটিম দেখাতে আওয়ামী লীগ ভীষণ পছন্দ করে। ফর এক্সাম্পল, আপনি যদি ভোটের অধিকার চান, আপনি যদি কথা বলার স্বাধীনতা চান, আপনি যদি আপনার ভাইয়ের হত্যার বিচার চান, আপনার বোনের ধর্ষণের বিচার চান, অবধারিতভাবে, এটা যদি আলোচিত হয়, অবধারিতভাবে প্রধানমন্ত্রীর তরফ থেকে যা বলা হবে সেটা হচ্ছে 75-এর 15ই আগস্ট, যখন আমি আমার ভাই, বাবা, মা সবাইকে হারিয়েছিলাম, ছোট্ট রাসেলকে হারিয়েছিলাম, তখন তো আমি কোনো বিচার পাইনি, দেশের মানুষ তো তখন এগিয়ে আসেনি, একজনও মানুষ ছিল না তাদের পাশে, তার পরিবারের পাশে, এমনকি ইন্ডেমনিটি দিয়ে সেই বিচারকেও পথরুদ্ধ করা হয়েছে। এই কথাগুলো অবধারিতভাবে আসে। এমনকি যদি বিদেশ থেকে স্যাংশন আসে, বিদেশ থেকে ভিসা নীতি আসে, তখনও এক্স্যাক্টলি এই কথাগুলো বলা হয়। আপনারা নিশ্চয়ই একটু মন দিয়ে খেয়াল করবেন ভিসা নীতি বা স্যাংশনের পরপর কি প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর তরফ থেকে দেয়া হয়েছে। আপনারা দেখবেন একই ধরনের কথা, যে তখন যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, কই তখন তো পশ্চিমা বিশ্ব মুখ খোলে নাই, কিংবা তখন তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থারা কোনো কথা বলে নাই। অবধারিতভাবে বলা হয় যে সেই সময় যে মানবাধিকারের লঙ্ঘন হয়েছিল সেটার বিচার চেয়ে তো কোনো মানবাধিকার পক্ষে যে দেশগুলো আছে তারা কথা বলে নাই। এমনকি এই কথাও আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়া হয় যে 75-এর 15ই আগস্ট যারা ঘটিয়েছেন তারা এই পশ্চিমা দেশগুলোতেই আশ্রয় প্রশ্রয় তারা আছেন এবং তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে আপনি এই দেশে যাই চাইবেন না কেন, যাই বলবেন না কেন, নিজের যেই অধিকারই দাবি করবেন না কেন, আপনাকে বলা হবে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে আওয়ামী লীগ, সুতরাং এরপর আপনার আর কোনো কথা নাই। এখন আপনাকে নির্যাতন করার, আপনার ভোট চুরি করার, আপনার মানবাধিকার হরণ করার, আপনার ভাইকে হত্যা করার, আপনার বোনকে ধর্ষণ করার, আপনার ব্যাংক লুট করার সমস্ত অধিকার এই দলটার আছে। কথা এখানেই শেষ না, কথা আরও আছে। 75-এর 15ই আগস্ট যারা আমার টকশোগুলো ফলো করেন, আমি বোধহয় 100,000 বার এই কথাগুলো বলেছি, 75-এর 15ই আগস্ট ঘটেছে আওয়ামী লীগের ভেতর থেকে। এখন শেখ সেলিম একই কথা বলছেন, তিনি তার বক্তব্যে দাবি করেছেন 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগের লোকজন ঘটিয়েছে। মানব জমিনের একটা রিপোর্ট করেছে, এটার হেডলাইন হচ্ছে প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে শেখ সেলিম, 6ই আগস্ট 2023। তবে আমি আপনাদেরকে অনুরোধ করবো, একটা অডিও আছে, অডিওটা আপনারা শুনবেন, আমি আমার কমেন্ট সেকশনে অডিওটা দিয়ে দেবো, অডিওটা আপনারা শুনবেন, এখানে আরো ডিটেইলে দেওয়া আছে অডিওতে ওনার কথাগুলো আরো বিস্তৃত ভাবে এসছে। এখানে তিনি প্রথমে বলেছেন যে 75-এর 15ই আগস্ট ঘটনার পেছনে আওয়ামী লীগের হাত আছে, কথা আমিও সবসময় বলি। মোস্তাকের মন্ত্রিসভায় আওয়ামী লীগের ঠিক আগের সরকার, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার যেই ক্যাবিনেট মিনিস্টাররা ছিল তারা সকলেই মোটামুটি গিয়ে যোগ দিয়েছিল আপনার মোস্তাকের মন্ত্রিসভায়। খন্দকার মোস্তাক হিমসেলফ ওয়াজ দি ক্লোজেস্ট পার্সন অফ বঙ্গবন্ধু, এবং তাকে জেতানোর জন্য 73-এর নির্বাচনে তাকে মানে ফলসলি জেতানোর জন্য, ভোট কারচুপি করে তাকে জেতানোর জন্য সব রকম ব্যবস্থা আওয়ামী লীগ নিয়েছিল, মানে এতটাই কাছের মানুষ ছিলেন খন্দকার মোস্তাক। এবং সেই খন্দকার মোস্তাকের ক্যাবিনেটে আগের সরকার বা শেখ মুজিবুর রহমানের সরকারের যেই ক্যাবিনেট তার সকলে গিয়ে সেই ক্যাবিনেটে যোগ দিয়েছিল। সেই সময় যিনি সেনাপ্রধান শফিউল্লাহ তাকে আওয়ামী লীগ পরে এমপি করেছিল, সেই শফিউল্লাহ
বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়েছিল পিছনের দরজা দিয়ে পালায় যান। সেই সময় বিমান বাহিনীর যিনি চিফ ছিলেন একে খন্দকার, তাকে পরবর্তীতে বিমান মন্ত্রী করা হয়। সুতরাং যেই কথাগুলো আমি দীর্ঘদিন ধরে বলে এসেছি যে 75-এর 15ই আগস্ট ঘটনার পেছনে যার যার হাত আছে তাদের সকলকে আমেলিক পুরস্কৃত করেছে। এইবার শেখ সেলিম একটা নতুন তথ্য যোগ করেছেন। তিনি ইনুর গণবাহিনীকে এর জন্য দায়ী করেছেন, যেই ইনু গত 3 মেয়াদে সরকারের মহাজোটে থেকে মন্ত্রিত্ব, এমপিশিপ সমস্ত কিছু এনজয় করেছে। আর তিনি বলেছেন খালেদ মোশাররফের কথা। তিনি স্পষ্টভাবে বলেছেন খালেদ মোশাররফ এই হত্যাকাণ্ড বা 15ই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। খালেদ মোশাররফের মেয়ে মেহজাবিন খালেদকে এমপি করা হয় বিশেষ কোটায় বা মহিলা সংরক্ষিত নারী আসনে, তাকে এমপি বানায় আওয়ামী লীগ। এবং এই সংসদ যেটা এখন চলছে একাদশ সংসদ, তার আগের সংসদ অর্থাৎ 10ম সংসদেই তিনি আওয়ামী লীগের একজন মহিলা সংসদ সদস্য ছিলেন। একটা কথা আমি বলি না যে আওয়ামী লীগ উপরেও খায়, তলাটাও খায়, উপরেরটাও কুড়ায়, নিচেরটাও কুড়ায়। তারা একদিকে 75-এর 15ই আগস্টকে ব্যবহার করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সবকিছু হালাল করার চেষ্টা করে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে, নিজেদের সকল অপকর্মকে ভিকটিম সেজে একটা পাথর চাপা দেওয়ার চেষ্টা করে, আবার যারা সেই অপরাধগুলোর সঙ্গে যুক্ত বলে তাদের লোকজনই দাবি করে এবং ইতিহাস বলে তাদেরকে আবার আওয়ামী লীগ পুরস্কৃত করে। কি অদ্ভুত সাইকোলজি, তাই না? মানে কেন, যদি আপনারা সত্যি মনে করেন খালেদ মোশাররফ যুক্ত, তাহলে মেহজাবিন খালেদকে এমপি বানাবেন কেন? যদি মনে করেন ইনু প্রেক্ষাপট তৈরি করেছে, গণবাহিনী প্রেক্ষাপট তৈরি করেছে 75-এর 15ই আগস্টে, তাহলে ইনুকে আপনারা কেন মন্ত্রী বানাবেন? কেন তাকে মেয়াদের পর মেয়াদ সংসদে জায়গা দেবেন, যে ইনু নিজের পায়ের জোরে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যার যোগ্যতা নাই, তাকে আপনি কেন সংসদে রাখবেন? এবং জঙ্গিবাদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খতম করা ছাড়া ইনুর মুখে আমি আজ পর্যন্ত কোনো কনস্ট্রাকটিভ কথা শুনি নাই। তার কথা হলো জঙ্গিবাদ দমন করতে, বাংলাদেশে জঙ্গিবাদ কোথায় যে তিনি দমন করবেন? কিন্তু তিনি এই কথাটা বলে, মানে এই কথাই তিনি বলেন, সংসদেও বলেন, সংসদের বাইরেও বলেন। তো যদি তারা প্রেক্ষাপট তৈরি করে থাকে তাহলে কেন তাদের সঙ্গে আছেন? এই যে জাতীয় পার্টিকে নিয়ে আপনারা পথ চলছেন, এই জাতীয় পার্টির সময় কিন্তু রশিদ ফারুক বাংলাদেশে ওপেনলি পলিটিক্স করার সুযোগ পায়, ওপেনলি পার্লামেন্ট নির্বাচন করার সুযোগ পায়, এবং তাদের যে পত্রিকা মুখপত্র সেটাও এরশাদের আমলেই প্রথম প্রকাশিত হয়, সেটা নিয়েও কিন্তু আপনাদের কোনো মাথা ব্যথা নাই। এখন আপনি যেটা বলছেন আমি একটু পড়ে শোনাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন এই সিকিউরিটিকে, যেই এসএসএফ এখন মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটির দায়িত্বে আছে, এই সিকিউরিটিকে আজকে ঠিক মতো যাচাই করে নিতে হবে। মিসেস গান্ধীকে সিকিউরিটি গুলি করেছিল, এই সিকিউরিটির দায়িত্ব কারা পালন করছে শতভাগ কি যাচাই করা হয়? কি অদ্ভুত কথা, 15 বছর ক্ষমতায় আছেন আপনারা, সিকিউরিটিতে কারা আসবে না আসবে সেটা নিয়োগের দায়িত্বে আছেন আপনারা, সিকিউরিটির প্রতিটা সদস্য একেবারে খোল নলচে চেক করে নেওয়ার দায়িত্ব আপনাদের, একেবারে আপনাদের, আর কারো না। অথচ আপনি আজকে আঙুল তুলছেন এসএসএফ এর দিকে, যাদের ব্যাপারে প্রধানমন্ত্রী স্বয়ং বলেন যে এসএসএফ তার নিজের জীবন বাজি রেখে প্রধানমন্ত্রীকে বাঁচান। তাহলে শেখ সেলিম আপনি আসলে কাকে কি বলছেন? প্রধানমন্ত্রী তো এসএসএফ কে বলে যে এসএসএফ তার নিজের জীবন তুচ্ছ করে বারংবার প্রধানমন্ত্রীকে রক্ষা করে, কিন্তু আজকে আপনি এসএসএফ এর দিকে আঙুল তুলছেন যে এসএসএফ আপনাদের দ্বারাই নির্ধারিত হয় কে থাকবে কে থাকবে না, আপনাদের দ্বারাই তারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কি পরোক্ষভাবে বলা যায় না যে আপনারাই আসলে শেখ হাসিনার কিছু হলে তার জন্য আপনারাই দায়ী থাকবেন এবং আপনি পরোক্ষভাবে এই দায়টা আজকে স্বীকার করে নিচ্ছেন? এটার তো আর দ্বিতীয় কোনো অর্থ নাই। এর ভেতরে সিভিলের লোক আছে, আপনি যদি জানেন সিভিলের লোক আছে আপনি কেন সেটা জানাচ্ছেন? আপনি তো প্রধানমন্ত্রীর আত্মীয়, আপনি শুধু যে একজন সিনিয়র এমপি তাই নন, আপনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়, প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার ওঠা বসা 24 ঘন্টা হওয়ার কথা, আপনি কেন মিডিয়াতে সেই কথাগুলো বলছেন? যদি সিভিলের লোক থেকে থাকে যাকে আপনি সন্দেহ করেন, নাম ধরে সেটা প্রধানমন্ত্রীকে দাও, আপনার ফরজে আইন, এটা আপনার উপর অবশ্য পালনীয় কর্তব্য, আপনি এটা কেন মিডিয়াতে এসে বলছেন? আমার কাছে ডকুমেন্ট আছে, দেখেন
শেখ স্যারই বলছে তার কাছে ডকুমেন্ট আছে, তো ডকুমেন্ট নিয়ে আপনি বসে আছেন কেন? প্রধানমন্ত্রী মানে হত্যা পর্যন্ত আপনি অপেক্ষা করতে চাচ্ছেন? এটা বলতে গেলে আমি খারাপ হয়ে যাবো। আপনি যেটা বলছেন মিডিয়াতেই বলছেন, এখন প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। আমার মনে হয় আওয়ামী লীগের কাছ থেকে প্রধানমন্ত্রীর সতর্ক থাকা উচিত। 75-এর 15ই অগাস্ট যেমন আওয়ামী লীগের ঘটনা, আওয়ামী লীগকে তৈরি করা ঘটনা, আওয়ামী লীগের দ্বারা কৃত ঘটনা, এখনো যদি কোনো ঘটনা ঘটে, শেখ সেলিম তো পরিষ্কার বলছে তার কাছে ডকুমেন্ট আছে, তার কাছে প্রমাণ আছে, বললে তিনি খারাপ হবেন, সিভিলের লোক এসএসএফ এ ঢুকে গেছে, মিসেস গান্ধীকে হত্যা করেছিল, তার দেহরক্ষী ইত্যাদি ইত্যাদি সব তো তিনি খোলামেলা বলেছেন। তাহলে আগে প্রধানমন্ত্রী আপনি আপনার নিজের লোকদের ব্যাপারে সচেতন হন, আপনার নিজের লোকরা কারা আপনার চারপাশে আছে তাদের ব্যাপারে আপনি আরো বেশি খোঁজ খবর নেন, কারণ সব সময় আপনাদেরকেই আসলে টার্গেট করা এবং আপনারা ভিকটিম বলে সব সময় রাজনীতির একটা মাইলেজ নিয়ে থাকেন। এখন আমার মনে হয় নিজের ঘরের দিকে তাকানোর সময় এসছে এবং শেখ সেলিমকে ডেকে নিয়ে তার কাছে কি ডকুমেন্ট আছে, কি তথ্য আছে, এই ব্যাপারে পরিষ্কার হওয়া আপনার আশু দায়িত্ব। বন্ধুরা, ব্যারিস্টার রুমিন ফারহানা যে তথ্যগুলো দিয়েছে এই ভিডিও জুড়ে আমরা সেটা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রীর জীবন ঝুঁকিতে আছে, কিভাবে ঝুঁকিপূর্ণ আছে, এই সম্পর্কে অনেক আলোচনা করেছে সেটা আমরা দেখতে পেয়েছি। বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি বলার আছে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন।